যাওয়ার বলে লোকে দেখে হয়নি জীবনে দুবার দিয়েছে আরে শক্ত করে মুন্ডো কর স্টেশনের পক্ষ থেকে আপনাদের ক্লাবে আজকে থ্যালাসেমিয়া এবং রক্তদান শিবির হলো, কি বলবেন? পৃথিবী ফাউন্ডেশন একটা খুব সুন্দর উদ্যোগ নিয়ে চলেছে রক্তদানের, যে আমাদের মানুষ মানব জীবনে যে কতটা প্রভাব সেটা এরা জনগণের মধ্যে প্রচার করতে সমর্থ হয়েছে, এবং সঙ্গে থ্যালাসেমিয়ার উপরেও আজকে এখানে এরা কাজ করেছে। থ্যালাসেমিয়াটা যে মানব জীবনে কীরকম একটা একটা সময় ভীষণ পরিমাণে যে কাজে লাগে সেই জায়গাটা এরা প্রচার করতে সমর্থ হয়েছে, এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি এরা সফল করেছে। পৃথিবী ফাউন্ডেশন এবং নবদ্বীপ তরুণ সংঘ ক্লাব দুজনের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানটি আজকে হয়েছে এখানে রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া পরীক্ষা কেন্দ্র, সেটা একদম সফল। ধন্যবাদ। ক্লাবের পক্ষ থেকে যারা ডোনার বা যারা পরীক্ষা করে গেল তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের বলবো তারা তোমরাও প্রত্যেকে প্রচার করো যে রক্তদানটা ভীষণ একটা এসেন্সিয়াল জিনিস, এবং রক্তদানের একটা বিরাট ভূমিকা রয়েছে মানব জীবনে, সেটাকে তোমরা প্রচার করো, এবং যারা একটু ভয় পায় তাদেরকে তোমরা তাতে বোঝাতে সক্ষম হও যে রক্তদানটা করো, তাতে কোনো সমস্যা হয় না। রক্তদান দিলে পরে আমাদের শরীর স্বাস্থ্য সমস্ত কিছুই ভালো থাকে, এবং মানে সমস্ত কিছুই আমাদের সুন্দর হবে। রক্তদানটা এমন কোনো ব্যাপার না, এটা ভয়ের কিছু নেই। তোমরা সবাই মিলে এটাকে ইনসিস্ট করো মানুষকে। আপনার নাম? অমিত হালদার। আপনারা বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেট ক্যাম্প করছেন, এর উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য একটা, যাতে ব্লাড ব্যাংকে কখনোই ব্লাডের ক্রাইসিস না হয়, কোনো রোগী যাতে ব্লাডের অভাবে মারা যেতে না যায়, এই জন্যই আমাদের মূলত এই ইনিশিয়েটিভটি। তো বিভিন্নভাবে সহযোগিতা করছে নবদ্বীপ সংলগ্ন বিভিন্ন ক্লাব এবং নবদ্বীপের ক্লাব। তো আমরা এই নভেম্বর টু ডিসেম্বর 10টে ক্যাম্প অর্গানাইজ করব পৃথিবী ফাউন্ডেশনের মাধ্যমে। এটাই আমাদের এই বছরের শেষে এই প্রকল্পটি আমরা নিয়েছি আর কি। আপনি কীরকম সাড়া পাচ্ছেন? মোটামুটি ভালোই সাড়া পাচ্ছে। আগের দিন একটি ক্যাম্প হয়েছে নাদনঘাটে, সেখানে প্রথম এনজিও অর্গানাইজড ক্যাম্প ছিল ওটি। তো ওটিও মানে বিশেষভাবে সফলমণ্ডিত হয়েছে, একটি স্কুলেই করেছে, এবং এটি হচ্ছে তরুণ সংঘ ক্লাব নবদ্বীপের একটি স্বনামধন্য ক্লাব, সেখানে আমরা করলাম। বিশেষভাবে সহযোগিতা করেছেন তরুণ ক্লাবের সকল সদস্যরা, এবং অমিত কাকু যিনি রয়েছেন পৃথিবীর পাশে সর্বদা থাকেন, তিনি সবসময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আজকের ক্যাম্পটিও ভালোভাবে সফলমণ্ডিত হয়েছে, এবং বিশেষভাবে সহযোগিতা করেছেন
নবদ্বীপ ব্লাড ব্যাংক, যাদের সহযোগিতা ছাড়া আমাদের ক্যাম্পগুলো সুসম্পন্ন করা পসিবল না। এই যে এই ক্যাম্পগুলো করছে, শুধু কি নবদ্বীপ কেন্দ্রিক না নবদ্বীপের বাইরেও আছে? নবদ্বীপের বাইরেও রয়েছে, বর্ধমান জেলাতেও কিছু ক্যাম্প রয়েছে আমাদের। নবদ্বীপ এবং নবদ্বীপের বাইরে দুটো এরিয়া বেস করে আমরা কাজ আপাতত করছি। যারা এখনো রক্ত দান করেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে অনেক ইউথ ছেলেমেয়েদেরও দেখি যে তারা ব্লাড ডোনেট করতে ভয় পায়, কিন্তু এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয়, কারণ ব্লাড ডোনেট করলে সত্যি কথা বললে লাগে না, ইঞ্জেকশন দিলে যতটা লাগে তার 1%ও লাগে না। তো আমার মনে হয় যদি একটা ব্লাড ডোনেশনের মাধ্যমে যদি 3টে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে তো অবশ্যই ব্লাড ডোনেশন করা উচিত। অ্যাটলিস্ট একবার করে দেখুক, ভয় লাগলে দ্বিতীয়বার থেকে করবে না, কিন্তু আমার মনে হয় ভয় লাগার কোনো বিষয়ই নয় ব্লাড ডোনেশন করা। আজকে তার পাশাপাশি থ্যালাসেমিয়ার ক্যাম্প হলো কেন? থ্যালাসেমিয়া ক্যাম্পটা মূলত আমরা অর্গানাইজ করেছিলাম যে বিবাহের আগে থ্যালাসেমিয়া ক্যাম্পটা করা, মানে থ্যালাসেমিয়া চেক আপ করাটা ভীষণভাবে প্রয়োজনীয়, কিন্তু অনেক মানুষ অবগত নয় থ্যালাসেমিয়া ক্যাম্প সম্পর্কে। তো তার জন্যই আজকে নবদ্বীপে তরুণ সংঘ ক্লাবে এই থ্যালাসেমিয়া ক্যাম্পটা অর্গানাইজ করা হলো। আপনার নাম? আমার নাম দিব্যশ্রী মল্লিক, আমি পৃথিবী ফাউন্ডেশনের একজন সদস্য।